ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। শুধু বলিউডি তারকা মাধুরী দীক্ষিত কিংবা হলিউডি তারকা ব্র্যাড পিট নন, ভক্তদের বিয়ে করেছেন আরো বহু তারকা। টাইমস অব ইন্ডিয়া থেকে আজকের আয়োজনে থাকছে তেমন কয়েকজন তারকার তথ্য। মাধুরী দীক্ষিত ডক্টর শ্রীরাম নেনে। ডক্টর শ্রীরাম নেনে মাধুরী দীক্ষিতের অসম্ভব ভক্ত ছিলেন। এরপর 1999 সালে তারা বিয়ে করেন। দুই, এলভিস প্রিসলি প্রিসিলা ওয়াগনার। প্রিসিলা ওয়াগনার মাত্র 14 বছর বয়সেই এলভিসের এত ভক্ত ছিলেন যে পরিবারের সদস্যদের কাছে তিনি তার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য তাগিদ দিয়েছিলেন। এলভিসের চেয়ে বহু বছরের ছোট হলেও তিনি তার অসম্ভব ভক্ত ছিলেন। এরপর 21 বছর বয়স হলে তিনি এলভিসকে প্রস্তাব দেন এবং 1967 সালে তারা বিয়ে করেন। অবশ্য 12 বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। তিন, মমতাজ ময়ূর মাধবানি। এই উপমহাদেশের বিখ্যাত অভিনেত্রী মমতাজের অসম্ভব ভক্ত ছিলেন ব্যবসায়ী ময়ূর মাধবানি। তারা 1974 সালে বিয়ে করেন। চার, ব্র্যাড পিট জেনিফার অ্যানিস্টন। ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন প্রথম দেখা করেন 1998 সালে একটি ব্লাইন্ড ডেটে। তারা 2000 সালে বিয়ে করেন। 2005 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। পাঁচ, সান্দ্রা বুলক জেসে জেমস। অস্কার বিজয়ী সান্দ্রা বুলক মোটরসাইকেল নির্মাতা জেসে জেমসকে বিয়ে করেন 2005 সালে। 2010 সালে তারা পৃথক হয়ে যান। ছয়, টম ক্রুজ কেটি হোমস। টম ক্রুজের একজন বড় ফ্যান ছিলেন কেটি হোমস। তারা 2006 সালে বিয়ে করেন। সাত, ভিক্টোরিয়া বেখাম ডেভিড বেখাম। ফুটবলার ডেভিড বেখাম স্পাইস গার্লসের ফ্যান ছিলেন আর এ জুটি 1997 সালে প্রথম মিলিত হন। আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।